হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। লাজুক বলছি ম্যাপসারি থেকে। তো মূলত এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইনকাম ভার্সেস ইনস্ট্রাকশনস। সো ইনকাম বুঝতেই পারছেন, ইনকাম করা, আর ইনস্ট্রাকশনস দ্যাট মিনস হচ্ছে গাইডলাইন। আমি আপনাকে যে গাইডলাইন দিচ্ছি, যে গাইডলাইনগুলো আপনাকে আমি দেবো বা যে বিষয়গুলো আপনাকে বলবো সেগুলো হচ্ছে ইনস্ট্রাকশনস। সো ইনকাম ভার্সেস ইনস্ট্রাকশনস যেটা আছে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টস 80% স্টুডেন্ট ফেল করে, 80% স্টুডেন্টস ফেল করে, 15% স্টুডেন্টস যারা কিনা কোর্স থেকে কোর্সটা কমপ্লিট করার পর তারা কন্টিনিউ কাজ করে এবং সেখান থেকে কিছু ইনকাম তারা জেনারেট করতে পারে, নট হিউজ, 100-500 ম্যাক্সিমাম $1,000 ইনকাম তারা জেনারেট করতে পারে। এবং 5% স্টুডেন্টস তারা আমার থেকেও অনেক বেশি আপনার হচ্ছে ইনকাম করে। আমার প্রিভিয়াস রেকর্ড থেকে হচ্ছে আমি বলছি, আমার স্টুডেন্টস, একজন স্টুডেন্ট, একজনের কথা বলি, বেশ কয়েকজন স্টুডেন্টস আছে আমার ইন্টারন্যাশনালি, তারা এখন খুব ভালো পজিশনে আছে। হয়তোবা তাদেরকে তাদের মানে তারা ঢাকঢোল পিটিয়ে আমার সম্পর্কে তারা বলে না যে ভাইয়ের কাছ থেকে আমি হচ্ছে এটা শিখেছি বা এটা, কারণ আমি তাদেরকে এটা এনকারেজ করি না যে আপনি আমার কাছ থেকে শিখেছেন, ভাই আমাকে ফিডব্যাক দেন, রিভিউ দেন, রিভিউ দেন। আমি এই বিষয়গুলো খুব কম বলি। আমার স্টুডেন্টস একজনের কথাই বলি, গত 2017 জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত তার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে তার ইনকাম আছে হচ্ছে $75,000 এক বছরে। এক বছরে তার ইনকাম হচ্ছে $75,000 ওপরে আমার স্টুডেন্ট। এরকম আমার আরও অনেক স্টুডেন্ট আছে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে এখানে প্রুফ করতে চাচ্ছি না যে আমার স্টুডেন্টরা অনেক জানে বা আমি আপনাদেরকে যা শেখাবো সেটাই হচ্ছে সব, ঠিক আছে। বাট মূল বিষয় আমি আপনাদেরকে জাস্ট ইনস্পিরেশনের জন্য একটু বললাম, এবং আমি এখানে আপনাদের প্রুফ দেখানোর জন্য বসিনি যে আমার স্টুডেন্ট এই এই দেখুন ইনকাম, এই দেখুন ইনকাম, আমি এই বিষয় নিয়েও বলছি না। আমি আপনাদেরকে জাস্ট হচ্ছে ইনস্পিরেশন দিচ্ছি এবং এটা আপনাদের ভালোর জন্য। আপনি আমাকে ট্রাস্ট করেন, আমার স্ট্র্যাটেজি ট্রাস্ট করেন, অবশ্যই আপনি হচ্ছে বেনিফিটেড হবেন। বিকজ আমি মুসলিম এবং হচ্ছে আমি যে কথাগুলো বলি, যে কাজগুলো করি, সেগুলো হচ্ছে ধর্মের দিকে চিন্তা করে আমি কাজগুলো করি, এবং হচ্ছে আমি ওই স্ট্র্যাটেজিগুলোই হচ্ছে আমি শেয়ার করি যেগুলো আমি নিজে অ্যাপ্লাই করেছি। আদার্স বিভিন্ন ইনস্ট্রাক্টর বা বিভিন্ন ট্রেনিং সেন্টারের মতো আমি আপনার হচ্ছে মানে কোর্স 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 এটা হচ্ছে দেই না। যেমন অনেকেই আমার কাছে চায়, অনেকেই বলে আমি আমার যে পরিমাণ স্কিল আছে আমি চাইলে প্রতিদিনই 2টা করে কোর্স আমি বানাতে পারি, বাট আমি শুধুমাত্র প্রুভেন ম্যাথডগুলো নিয়ে হচ্ছে আমি কোর্স বানাই, কারণ আমি চাই না যে আপনি হচ্ছে লুজ করেন বা আপনার লস হোক, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে ইনকাম আপনার মাইন্ড সেট আপের, প্রিভিয়াস ভিডিওতে বলেছি মাইন্ড সেট আপ, মাইন্ড সেট আপের ভেতর আপনার হচ্ছে এই জিনিসটা রাখতে হবে যে আপনি কী পরিমাণ ইনকাম চান বা কত টাকা ইনকাম চান। আপনি যদি বলেন, এখন এই মুহূর্তে আমি যদি আপনাকে বলি যে আগামী 120 দিন পর আপনি কত টাকা ইনকাম চান, আপনি যত টাকা ইনকাম চাইবেন আপনি তত টাকা ইনকাম করতে পারবেন। আমি আপনাকে বলছি যে যত টাকা ইনকাম করতে চাইবেন তত টাকাই ইনকাম করতে পারবেন আপনি। কিন্তু জাস্ট এই কোশ্চেনটা যদি করি যে কত টাকা ইনকাম চান আপনি, আপনি কি বলবেন? ভাই $1,000 পার মান্থ বা $5,000 পার মান্থ, প্রতি মাসে $1,000 করে ইনকাম চাই, প্রতি মাসে $5,000 ইনকাম চাই, $1,00,000 ইনকাম চাই। আপনি যদি এটা বলেন আপনি টোটালি মানে কি বলবো যে ভুলের রাজ্যে আছেন, এবং আপনি হয়তোবা ফাজলামো করার জন্য হচ্ছে আপনি এখানে আসছেন। আপনি ওভারনাইট এক মাস দুই মাস পর থেকে আপনি হচ্ছে $1,000-$5,000-$10,000 ইনকাম করতে পারবেন না, এটা সম্ভব না। হ্যাঁ সম্ভব, কখন সম্ভব? আপনি একটা চায়ের দোকান যদি দেওয়ার মতো ক্যাপাবিলিটি আপনার থাকে, যে আপনার হচ্ছে টাকা নেই, ইনভেস্ট করার টাকা নেই, তাহলে আপনার একটা চায়ের দোকান থেকে আপনি কত টাকা, আপনি একটা চায়ের দোকান থেকে যদি চিন্তা করেন যে মাস শেষে আপনি $500,000 ইনকাম করবেন, আদৌ কি এটা আপনার যুক্তিগত কোনো কথা? অবশ্যই না। বাট আপনি যদি একটা জুয়েলার্সের দোকান দিতে চান, অর্নামেন্টসের দোকান দেন, সেইখানে আপনি কিন্তু মাসে $500,000-$1,00,000 এক্সপেক্ট করতে পারেন। কারণ জুয়েলার যখন আপনি হচ্ছে আপনার দোকানে ইনভেস্ট যখন আপনি করছেন, ওই লেভেলে কিন্তু ইনভেস্ট করতে হচ্ছে। আশা করি আপনাকে আমি বোঝাতে পেরেছি। মূল বিষয় হচ্ছে যে আপনি যে পরিমাণ ইনভেস্ট করবেন, যেভাবে ইনভেস্ট করবেন, আপনার ক্যাপাবিলিটি যেটা আছে সে অনুযায়ী হচ্ছে আপনার চাহিদা হওয়া উচিত। এর বাইরে আপনি যদি এক্সপেক্ট করেন তাহলে আসলে সেটা ভুল হবে প্রথম দিকে, বাট
ইন ফিউচারে যখন আপনি কাজ করতে করতে একটা এক্সপিরিয়েন্স লেভেলে চলে যাবেন, আপনার যখন এক্সপার্ট লেভেলে চলে যাবেন, তখন আপনি এটা করতে পারবেন, যখন আপনার একটা ইনকাম আসবে। ফার্স্ট টাইমই আপনি হচ্ছে এইভাবে চিন্তা করতে পারবেন না। ফার্স্ট টাইম আপনার স্মল উইনিং হ্যাবিটস থাকতে হবে, স্মল উইনিং টার্গেট হচ্ছে রাখতে হবে। পার ডে অনলি $2, পার ডে অনলি $5, পার ডে অনলি আপনার $10, দ্যাটস গুড ম্যান। আপনার প্রতিদিনের টার্গেট হচ্ছে $10, $10 করে ইনকাম করেন, মাস শেষে $300, তিনটা $24,000 মাস শেষে। ওকে ফাইন, $10 ইনকাম করতে পারেন, এটাকে ইনক্রিজ করেন, পার ডে $15 ইনকাম, পার ডে $20 ইনকাম, $20 করে ইনকাম করেন, মাসে $600 ইনকাম। আপনার এইভাবে হচ্ছে চিন্তা করতে হবে। সেকেন্ড বিষয়, আপনি অনলাইনে কাজ যদি করতে চান, এই মুহূর্তে এই প্যানেলে যা আছে, আমি এই কোর্সের ভিতরে যা আছে তার অলমোস্ট ম্যাক্সিমাম হচ্ছে পেইড মেথড। আমি পেইড মেথডগুলো নিয়ে হচ্ছে আমি নিজে কাজ করি, বিকজ বিজনেস করতে গেলে আপনার হচ্ছে টাকা ইনভেস্ট করতে হবে। বিজনেস করতে গেলে ফ্রি, আমাকে অনেকেই বলে যে ভাই আমি আগে ফ্রি মেথড দিয়ে কিছু ইনকাম করি দেন হচ্ছে পেইডে যাব। ভাই আপনার আপনার করতে পারেন, সমস্যা নেই, বাট কতটুকু আগাতে পারবেন আমি জানি না, বা কত দিন আপনার হচ্ছে লাগবে একটা ভালো পজিশনে যেতে সেটাও আমি বলতে পারবো না। বাট আপনার ইনভেস্ট, দ্যাট মিনস হচ্ছে ইয়োর বিজনেস স্পিড, আপনার বিজনেসের স্পিড হচ্ছে আপনার ইনভেস্ট। আপনি যদি আপনার বিজনেসটাকে স্পিডই নিতে চান বা স্পিড বাড়াতে চান, ইনভেস্ট আপনার লাগবে, ইনভেস্ট ছাড়া করা যাবে না। এরপর আসুন হচ্ছে বলছিলাম যে ইনকাম ভার্সেস ইনস্ট্রাকশনস। ম্যাক্সিমাম 80% আমার স্টুডেন্টস ফেল করে, কেন? কারণ হচ্ছে আমি তাদেরকে রোড দেখাই এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ভাই এই হচ্ছে রোড, এই রোড দিয়ে হচ্ছে আপনি আগান। যখনই এই রোড দিয়ে হাঁটা শুরু করে, মাঝখানে এইখানে আসে, যখনই বলি যে ভাই টাকা লাগবে, এইখানে ইনভেস্ট করতে হবে, লাইক আপনার অটো রেসপন্ডার লাগবে একটা, মাসে $15 করে মিনিমাম খরচ আছে, তখনই আপনার মাথা গরম হয়ে যায় এবং আপনি অল্টারনেটিভ কোনো রাস্তা খুঁজতে থাকেন। যখনই অল্টারনেটিভ রাস্তা খোঁজেন তখনই আপনি আমার ট্র্যাক থেকে বের হয়ে যান, এবং যখনই এই ট্র্যাক থেকে আপনি বের হয়ে যাবেন তখন আপনি এখান থেকে লুজার হবেন, আপনি এখান থেকে বেনিফিট পাবেন না, কারণ আপনি ইনস্ট্রাকশন মিস করছেন। আপনাকে আমি যে বিষয়গুলো বলছি, আমার ওয়ার্ডসগুলো আপনি হচ্ছে মিস করছেন, এই জন্য আপনি আগাতে পারবেন না। আমার পারবেন না, আমি এটা ভুল বলছি যে পারবেন না, পারতে পারেন, বিকজ আমি যে সব জানি এমন না, বাট আমার যে রোডটা, আমি যেই মেথডে হচ্ছে হেঁটেছি, যেই মেথডে হচ্ছে আমি সামনে আপনার হচ্ছে মানে গিয়েছি, সেই বিষয়টা হচ্ছে যে আপনি ফলো করছেন না, তো সেক্ষেত্রে আলটিমেটলি আমার স্ট্র্যাটেজিটা ফুলফিল হচ্ছে না। এখন প্রত্যেকটা বিষয়ের হচ্ছে একটা রুলস থাকে, প্রত্যেকটা বিষয়ের একটা রুলস, লাইক বাংলাদেশের গভর্নমেন্টের আপনার হচ্ছে একটা রুলস আছে, প্রত্যেকটা স্কুলে একটা রুলস থাকে, অফিসে একটা রুলস থাকে, ইভেন আপনার বাসায়ও একটা রুলস থাকে, প্রত্যেকটা জায়গাতে একটা রুলস থাকে বা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। আপনার আপনি যদি আমার মেথডে মুভ করতে চান তাহলে কোনো জায়গাতে না বলা যাবে না, না ওয়ার্ডটা। এন্টারপ্রেনার্স যারা আছে বা আপনার হচ্ছে উদ্যোক্তা যারা আছে, ইন্ডিভিজুয়াল আপনার হচ্ছে মার্কেটার যারা আছে, বা যারা স্বাধীন সেলফ ডিপেন্ডেড, সেলফ বিজনেস যারা করে, তাদের ভেতরে এই গুণটা আপনার হচ্ছে দরকার, সেটা হচ্ছে তারা কখনোই কোনো প্রবলেমকে ভয় পায় না, তারা প্রবলেমকে ওভারকাম করে, তারা কোনো তার নিজের ফেইলরের জন্য অন্য কাউকে ব্লেম করে না, সেটা টোটালি সে নিজের কাছে নেয় যে আমার কোথাও ভুল হচ্ছে, এবং পাশাপাশি হচ্ছে তাদের সেলফ কমিটমেন্ট থাকে যে আমি এটা করবই, আমি এটা করবই, এবং কোথাও না বলা যাবে না। আমি আপনাকে যদি বলি যে আপনার সিপিএ মার্কেটিং ইনকাম করতে হলে আপনার 20-তলা বিল্ডিংয়ে আপনার হচ্ছে প্রতিদিন 10 বার করে ওঠা নামা করতে হবে সিঁড়ি বেয়ে বেয়ে, আমি যদি বলি এবং আপনি যদি আমার কথা শোনেন, আপনি যদি আমাকে ট্রাস্ট করেন, তাহলে আপনার এটা করতে হবে, আপনি বলতে পারবেন না যে ভাই আমি টায়ার্ড। আপনার যে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেই ইনস্ট্রাকশন ফলো করতে হবে। আপনি ইনস্ট্রাকশন ফলো করেন, আপনার মাইন্ড সেট আপ ঠিক করেন, অবশ্যই আপনি হচ্ছে এখান থেকে আউটপুট জেনারেট করতে পারবেন। তো যাই হোক, মোটামুটি আশা করি বুঝতে পেরেছেন যে, এবং পাশাপাশি যেটা বলছিলাম যে অবশ্যই প্রফেশনালি হচ্ছে সামনের দিকে আগাতে হবে, প্রফেশনালি কাজ করতে হবে। যদি প্রফেশনালি কাজ করতে চান তাহলে অবশ্যই হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্রাকশন আপনার হচ্ছে সিরিয়াসলি দেখতে হবে, বুঝতে হবে, এবং প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে শুনতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য। এই মুহূর্তে আমি এই ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টা বললাম সেটা হচ্ছে
ইনকামের যে বিষয়টা, যে ইনকাম এক্সপেক্ট আপনি কীভাবে করবেন, আপনার এটা কী কীভাবে স্কেল আপ করার চিন্তা করবেন, এবং পাশাপাশি হচ্ছে যে বিজনেসের টার্মস কী কী জিনিসগুলো আমাদের হচ্ছে থাকতে হবে, কন্টিনিউ একটা ধৈর্য থাকতে হবে, কন্টিনিউ হচ্ছে আপনার কাজ করে যেতে হবে। লাইক কতদিন? তিন চিল্লা, দ্যাট মিন্স হচ্ছে 120 দিন কন্টিনিউ অ্যাকশনের উপরে থাকতে হবে। কততে হবে না, 100% হবে, 100%। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আরও অনেক অনেক থিওরিক্যাল বিষয়ে জ্ঞান দেবো আপনাদেরকে, জ্ঞান নিয়ে হচ্ছে আপনার জ্ঞান দিয়ে আপনাদেরকে আপনারা হচ্ছে জ্ঞানী করে দেবো। তো পরবর্তী ভিডিওটা দেখুন, পরবর্তী ভিডিও থেকে আমাদের আরও অনেক অনেক বিষয় আছে, ওই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা শিখতে যাচ্ছি। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।